চেষ্টা করবি না। আজকে কি রোপলিং চলছে? রোপলিং তো এ অবস্থা কেন উনার? হ্যাঁ আরে ভাই বলিয়েন না, পুরাই একটা প্যারা। কি আমার বাড়িতে আমার কোনো বোন নেই, আমার মা বাবার আমি একজনই ছেলে। সো ডোন্ট ভাইয়া, অনলি কল মি নয়ন। আচ্ছা নয়ন ব্রো, তো ওনার হয়েছে কি? ওনাকে এইভাবে মুখ বেঁধে রাখছেন কেন? দেখতে চান? আচ্ছা আমাকে কেন বেঁধে রেখেছো? কি কারণে বেঁধে রেখেছো? কেন বেঁধে রেখেছো? আমার মাথায় তো কিছুই চলছে না। আমি কি বেশি কথা বলি ভাই? আমি কি বেশি কথা বলি? কোথায় কথা বললাম? কোনো কথাই তো বললাম না, এখানে তো বসেই ছিলাম। ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন? কোথায় যাচ্ছেন? আপনার নাম কি? আপনার বাবা কেমন আছে? আপনার মা কেমন আছে? খাওয়া দাওয়া করেছেন? কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন? কিসের জন্য খাওয়া দাওয়া করেছেন? মাথা ব্যথা করছে? কেন করছে? কি কারণে করছে? প্রচুর গরম, মাথা ব্যথা তো একটু করবেই তাই না? মন খারাপ করার কোনো দরকার নেই, ঠান্ডা পানি খেয়ে নেন আর একটু সস্ত পানি পানি করুন। এটা কোনো কথা নাকি? কিচ্ছু হবে না, মুখ বুঝে রেখেছেন, কিচ্ছু হবে না, এটা কোনো যোগ হবে না। এটা কি মাল? কোথায় পাইছেন এটাকে? আচ্ছা শুনেন তাহলে, কোথায় পাইছি? তোমার ভাইয়া কেমন আছে? তোমার বড় ভাই কেমন আছে? তোমার বাড়ির সবাই কেমন আছে? তুমি আমাকে কেমন ভালোবাসো? আমি তোমাকে কেমন ভালোবাসি সেটা জানতে চাই। এই প্লেসটা তোমার কেমন লেগেছে? এরিয়াটা কেমন লেগেছে? ব্যাকগ্রাউন্ডটা কেমন লেগেছে? স্কাই কেমন লাগছে? বাতাস কেমন লাগছে? তোমার চোখগুলো অনেক সুন্দর, তোমার হাসিটা অনেক সুন্দর, তোমার শাড়িটা অনেক সুন্দর। শাড়ি না, তুমি কি পরছো তাও আমি জানি না। তোমার চুলগুলো এলোমেলো তাও অনেক সুন্দর, তোমার অনেক সুন্দর লাগে, এতই সুন্দর যা আমি মুখেই বাসাই বলতে পারবো না। সুন্দর তোমার চোখ অনেক কথা, এবার থামো। কেনই বা থামবো? আরও কিছু কথা আছে, তা তো না বলে আমি থামবই না, কারণ কথা বলতে আমার অনেক ভালো লাগে। আকাশে দেখেছো? আকাশে উড়ে পাখি, পাখির ডানা মেলে আবার সেটা হাসিটা হয়ে যায় বিমান। বিমানে চড়তে আমার অনেক ভালো লাগে, কারণ বিমান আকাশে উড়ে। কিন্তু বিমানের টিকিট কাটার জন্য আমার কাছে টাকা নেই, পয়সা নেই। কাকে কথা বলতে বললাম আমি? কথাটা এখনো শুরুই করিনি। কথা বলতে আমার অনেক ভালো লাগে, কেনই ভালো লাগবে না? কেন পৃথিবীতে যতই কাজ হোক না কেন, কথার মাধ্যমে কাজ হয়, কথা ছাড়া তো কিছুই হয় না, কথা দিয়েই সব কিছু হয়। বল, তার জন্য আমি পাগল? চুপ, একদম চুপ। কথা বলতে অনেক, আচ্ছা চুপ হয়ে গেলাম, তারপর কি বলবো সেটা একটু বলে দাও। ও আল্লাহ, কার সাথে আছি আমি? কেন কি হয়েছে একটু শুনে যাও, আর একটু কথা বলবো, একটুই তো বলবো কথা। ও মাই গড, এ হালাই তো পুরাই একটা প্যারা। ওই দিন কলেজে এই মালটা যা করছে তোর মনে আছে? হ্যালো,
অনেক দিন পর দেখা, কেমন আছিস? দেখতেছস না, বয়ফ্রেন্ড পাইছি, অনেক ভালো আছি। সো ভাইয়া কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি, অনেক ভালো আছি। কেনই ভালো থাকবো না? ভালো আছি বিদায় তো এখানে এসেছি, ভালো আছি বিদায় তো বাসার থেকে বের হয়েছি। আমি ভালো আছি, আমার মা ভালো আছে, আমার বাবা ভালো আছে, আমার ভাই ভালো আছে, আমার বোন ভালো আছে, আমার গার্লফ্রেন্ড ভালো আছে, তুমি ভালো আছো, বাংলাদেশ ভালো আছে, সারা পৃথিবীর মানুষ ভালো আছে, ভালো তো সবাই আছে, কেনই বা ভালো থাকবে না? তো ভাইয়া খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া তো করেই বের হয়েছি, কেন খাওয়া দাওয়া করবো না? প্রতিদিন সকালবেলাই খাওয়া দাওয়া করি, দুপুর বেলায় খাওয়া দাওয়া করি, রাত্রের বেলায় খাওয়া দাওয়া করি, আবার 10টার দিকে নাস্তাও করি, বিকেলেও নাস্তা করি, রাত্রে ঘুম থেকে উঠে আবার খাই। যতক্ষণ খাইতে ইচ্ছে করে ততক্ষণই খাই, খাবো না কেন? খাইতে আমি অনেক ভালোবাসি, কেনই বা খাবো না, তাই না? সবসময় তো আমি খাওয়ার মধ্যেই থাকি, খাইতে আমার অনেক ভালো লাগে। আইসক্রিম খাই, ভাত খাই, চটপড়ি খাই, ঝালমুড়ি খাই, রাস্তার বালু খাই, সব কিছু খাই। খাইতে খাইতে আমার পেট ব্যথা হয়ে যায়, তারপরেই আমি খাই, অনেক খাই, এত খাই যে বলা যাবে। ও মাই গড, রিল্যাক্স রিল্যাক্স। ওকে রিল্যাক্স রিল্যাক্স, আমি তো এমনিই রিল্যাক্স, কোথায় কথা বললাম, একটুই তো কথা বললাম। আস্তে আমি তো চুপই আছি, কথা কখন বললাম, একটুই তো বললাম, আর একটু বলি, আর একটু বলবো, আর বলবো না, কখনোই বলবো না, জীবনেই বলবো না, সারা জীবনের জন্য চুপ হয়ে যাব, কোনো কথাই বলবো না। আর একটু বলি, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার আম্মু আম্মু ভালো আছে? আপনার ভাইয়া ভালো আছে? আপনার বোন ভালো আছে? আপনি খাওয়া দাওয়া করেছেন? কি খাওয়া দাওয়া করেছেন? সকালবেলা কিভাবে উঠছেন? কিভাবে এখানে এসেছেন? কি গাড়ি নিয়ে এসেছেন? আসতে কোনো চুপ করো, আমি তো চুপ পেয়ে আছি, চুপ, আমি তো এমনি চুপ আছি, কেন চুপ থাকবো না? আপনার সাথে আর একটু কথা বলি। এটা কি নিয়ে আসছিস তুই? একটুই তো কথা বললাম, কেন চলে যাচ্ছে? একটুই তো কথা বলছিলাম, তোমাকে নিয়ে আর হবে না। ওই কথাগুলো মনে পড়লো আমার। যা বন্ধু, বন্ধু তোরা কে বেঁধে রাখছে? বন্ধু কি করে তুই ছাড়া আমার আসলে কেউ নেই, তোরা কে বেঁধে রাখলো? আসলেই তো তোরা কে বেঁধে রাখলো? আমি আমি থ্যাংক ইউ, আই লাইক ইট। কি খাবেন? শালাই পুরো লাইফটাই শেষ করে ফেলছে আমার, এত কথা বলে উফ কি বলবো আর। আপনার সাথে কি হয়েছিল? কি হয়েছিল শুনতে চাই। শুনুন তাহলে। হাই দোস্ত, কি অবস্থা? আমি তো ভালো আছি, অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, অনেক অনেক ভালো আছি, কেনই বা ভালো থাকবো না? ভালো আছি বিদায় তো এখানে আসি, বাসার থেকে বের হয়েছি, অনেক ভালো আছি। আমার আব্বু ভালো আছে, আমার আম্মু ভালো আছে, আমার চতুর্থ গোষ্ঠী ভালো আছে, আমার যে ছোট্ট বোনটা সেটাও ভালো আছে, সমাজের মানুষ ভালো আছে, বাংলাদেশের মানুষ ভালো আছে, সারা পৃথিবীর দুনিয়ার মানুষ ভালো আছে, আমাদের কক্সবাজারের বাসী অনেক ভালো আছে, তুই ভালো থাকবি। আর একটু বই, আর একটু বসে যা। একটা কাজ কর, আমাকে 500 টাকা দাদ দে, আমি তোকে কালকে দিয়ে দেবো। 500 টাকা কেন চাইবি তুই? এত কম টাকা কেন চাইবি তুই? মাত্র 500 টাকা দিয়ে কি করবি তুই? 1000 টাকা নে, 2000 টাকা নে, 4000 টাকা নে, 5000 টাকা নে, 1 লক্ষ টাকা নে, 2 লক্ষ টাকা নে, 5 লক্ষ টাকা রে। আমার তো অনেক টাকা, আমার পকেটে টাকা, আমার বিকাশে টাকা, আমার অ্যাকাউন্টে টাকা। টাকা আমার লাগবে না ভাই। কেন টাকা নিবি না? তুই আমার বন্ধু। কি অবস্থা তো বড়? আমি তো অনেক হাফে তোমাকে পে, তোমাকে আমার এত ভালো লাগে বন্ধু। আমি একটা মেয়ে প্রেমে পড়ে গেছি, মেয়েটাকে দেখে আমার মনে হয় পড়ে দেখছি পড়ি পড়ি। এখন মেয়েটাকে আমি কীভাবে প্রমোজ করবো, এটার একটা সলিউশন দেবে তুই? আচ্ছা শুন তাহলে, মেয়ের কাছে যাবি তুই,
মেয়ের কাছে গিয়ে তার হাত ধরবি, তার পা ধরবি, তার চুল ধরবি, তার নাক ধরবি, তার চোখ ধরবি, তার টোট ধরবি, ধরে বলবি আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি, এতই ভালোবাসি যে চাগর সাগরে পানি নেই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার স্বপ্ন, তুমি আমার জান, তোমার মা আমার জান, তোমার বোন আমার জান, তোমার বাপ আমার জান, তোমার ভাই আমার জান, তোমার চোদ্দ গোষ্ঠী আমার জান, তুমিই আমার জান, জানে জান, জানে জিগান, সবই তুমি, সবই তুমি, তোমাকে ছাড়া আমি আর বাঁচবোই না। আরো আছে শুনে নে, একটা ওই মা যদি আমার জান হয় মেয়েটা কি হবে আমার? আরে বেটা কথা কর, মাইর খাওয়ার জন্য আরে একটু নিয়ে নে, অনেক কথা আছে আরো, শুনে যা আরেকটু কথা, একটু করে কথা শুন। আরে